বামপন্থী শ্রমিক সংগঠন সিআইটি অনুমোদিত ত্রিপুরা ইটভাট্টা শ্রমিক ইউনিয়নের ষষ্ঠ রাজ্য সম্মেলন অনুষ্ঠিত হল মঙ্গলবার আগরতল ম্যানমারস্থিত স্মৃতি ভবনে আয়োজিত এই দিনের এই রাজ্য সম্মেলনে প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী তথা বিরোধী দলনেতা মানিক সরকার এছাড়াও ছিলেন সিআইটিউ রাজ্য সভাপতি মানিক দে সম্পাদক শঙ্করপ্রসাদ দত্ত সহ ইউনিয়নের রাজ্য নেতৃত্ব রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে প্রতিনিধিরা অংশ নেয় এই সম্মেলনে প্রতিনিধিমূলক সম্মেলনে বক্তব্য রাখতে গিয়ে বিরোধী দলনেতা মানিক সরকার সরকার দেশ ও ও রাজ্যের বর্তমান পরিস্থিতি তুলে ধরে বলেন স্বার্থ রক্ষাকারী কেন্দ্র রাজ্য তারা সাধারণ মানুষের সমস্যা নিয়ে ভাবে না বিশেষ করে শ্রমজীবী অংশের মানুষ এখন এক কঠিন পরিস্থিতির সম্মুখীন দেশ ও রাজ্যের সরকারটা ফ্যাসিস্ট সুলভ দৃষ্টিভঙ্গি নিয়ে কাজ করছে অর্থনৈতিক গণতান্ত্রিক সামাজিক ক্ষেত্রে মানুষের মধ্যে ধর্মবর্ণের কথা বলে বিভাজন তৈরির চেষ্টা করাচ্ছে এতে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত শ্রমজীবী বিংশের মানুষ এর বিরুদ্ধে ঘুরে দাঁড়াতে হবে এডভারটা শ্রমিক সহ শ্রমজীবী অংশের মানুষের সমস্যাগুলি এই সরকারকে রেখে উত্তরণের কোনো রাস্তা নেই তাই উন্নত মানসিকতা নিয়ে সামনের যে লড়াই তাতে শ্রমিকদের হতে হবে

এই আবেদন আপনাদের কাছে রেখে আপনাদের সম্মেলনে সাফল্য কামনা করে আমি আমার কথা বলা শেষ করছি ভালো থাকবেন আমার নমস্কার